আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। অনেকদিন পর চলে আসলাম আবারও নতুন নতুন ক্লাস নিয়ে। তো ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিনই নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এতদিন ব্যস্ততার কারণে আমি নিয়মিত ক্লাস দিতে পারি নাই, তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত তোমরা ক্লাস পাবা। তো আজকের যে ক্লাসটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের তোমার যে চ্যাপ্টার, যে ফোর যে আছে, চার নাম্বার যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই মানে চ্যাপ্টারটা থেকে ও মানে জাস্ট দুইটা টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাইপ এই চ্যাপ্টারটা থেকে তোমার বিভিন্ন ভার্সিটিতে মেডিকেলে তোমার প্রশ্ন থাকেই, বুঝতে পারছো? তো আই হোপ তোমরা এই আজকে যে দুইটা টাইপ নিয়ে এমসিকিউ করাবো, আশা করি তোমরা এই টাইপের এমসিকিউগুলো তোমরা একদম সহজে বুঝতে পারবা। তো এখানে দেখো যে একটা বিক্রিয়া দিয়ে আছে যে প্রশমন এনথালপি তোমার -57.0 কিলোজুল পার মোল হলে প্রশমন এনথালপি দিয়ে আছে, এবং তোমার এখানে একটা বিক্রিয়া দিয়ে আছে, বলছে বিক্রিয়াটির এনথালপির পরিবর্তন কত, ঠিক আছে? তো আমাদেরকে একটা জিনিসটা বুঝতে হবে যে আসলে আমাদের চাইছে কি এনথালপির পরিবর্তন কত, কিন্তু এই জিনিসটা চাইছে, ঠিক আছে? তাহলে আমাদের জিনিসটা বুঝতে হবে যে এখানে যেহেতু বিক্রিয়াটা দেওয়া আছে, হ্যাঁ, এখানে যে তোমার প্রশমন এনথালপি এত দেওয়া আছে, এইটার অর্থটা কী? এই কথার অর্থটা হচ্ছে এক মূল পানি উৎপন্ন করতে, অর্থাৎ এই বিক্রিয়াটা সম্পন্ন করতে করার ফলে যে এক মূল পানি উৎপন্ন করতে এনথালপির পরিবর্তন হয় এত, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই বিক্রিয়াটা সম্পন্ন করতে দেখো আমাদের কয় মূল পানির প্রয়োজন পড়ছে, দুই মূল পানির কিন্তু প্রয়োজন পড়ছে। তাহলে এক মূল পানির উৎপন্ন করতে প্রশমন এনথালপির মান কত এত, তাহলে যেহেতু বিক্রিয়াটা সম্পন্ন করতে দুই মূল পানির প্রয়োজন পড়ছে, তাহলে দুই দ্বারা এতকে গুণ করবা, গুণ করলে যেটা আসবে তোমার সেটাই আনসার হয়ে যাবে। তাহলে দুই দ্বারা যদি তুমি -57কে -57কে যদি দুই দ্বারা গুণ করো, তাহলে তোমার কত আসবে -114, ঠিক আছে, কিলোজুল, এই জিনিসটা আসবে। তো এখন যদি দেখো, ধরো যে এই বিক্রিয়াটার মধ্যে যদি এখানে ধরো তিন থাকতো, তখন তুমি কী করতা? তিন যদি থাকতো তো তিন দ্বারা কী করতা? এটাকে গুণ করতা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে যে এক মোল পানি উৎপন্ন করতে প্রশমন এনথালপির পরিবর্তন হয় এত, তাহলে দুই মোল, এখানে যদি দুই মোল থাকে তা দুই দ্বারা গুণ করবা, এতকে গুণ করলে যেটা আসবে সেটাই আনসার। এখানে পাঁচ, যদি পাঁচ মোল পানি থাকে তাহলে পাঁচ দ্বারা গুণ করতা, ছয় মোল যদি পানি থাকে ছয় দ্বারা গুণ করতা। তো আই হোপ জিনিসটা বুঝতে পারছো, একদম কিন্তু সহজ, ঠিক আছে? তো আই হোপ তোমরা এই টাইপের এমসিকিউগুলো তোমরা বুঝতে পারছো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তোমার 17-18তে কিন্তু আসছিল। ওকে, তারপরে যে প্রশ্নটা দেখো যে এখানে কি আছে, যে দুই নম্বর যে প্রশ্নটা বলছে যে হাইড্রোজেন সায়ানাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন এনথালপি এত, প্রশমন এনথালপি এত, তাহলে হাইড্রোজেন সায়ানাইডের আয়নীকরণ এনথালপি কত, আয়নীকরণ এনথালপি কত। তো এই টাইপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কুয়েটা কিন্তু তোমার 14-15তে আসছিল। তো এখন একটা সূত্র মনে রাখবা, জাস্ট এই সূত্রটা মনে রাখবা, মনে রাখলে তোমার কী কী করতে পারবা, সহজে কিন্তু বের করতে পারবা। প্রশমন এনথালপি সমান তোমার কত -57.34, ঠিক আছে, প্লাস কত আয়নীকরণ এনথালপি। এই সূত্রটা যদি মনে রাখো তাহলে তুমি কী করতে পারবা, এই টাইপের প্রশ্নগুলো যদি আসে তুমি সেগুলো সহজে বের করে ফেলতে পারবা। তাহলে এখন দেখো প্রশমন এনথালপি কত দিয়ে আছে তোমার -12.134, তাহলে এখন তুমি প্রশমন এনথালপির জায়গায় যদি এই মানটা যদি বসায় দাও, তাহলে তোমার দেখবা আয়নীকরণ এনথালপি, এই যে আয়নীকরণ এনথালপি তুমি কী করবা, বের করে ফেলতে পারবা। তাহলে তোমার আনসার কত আসবে, তোমার আনসার কিন্তু তোমার এই যে ই নাম্বারটা আসবে, অর্থাৎ +45.00, তোমার কত 096, ঠিক আছে? আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, জাস্ট এই সূত্রটা মনে রাখবা। আর যদি এরকম যদি কোনো টাইপের প্রশ্ন আসে, তাহলে দেখবা যে এখানে তোমার কত মূল পানি উৎপন্ন হয়েছে এবং এখানে প্রশমন এনথালপি কত দেওয়া আছে, প্রশমন এনথালপি যত দেওয়া থাকবে সেটার সাথে তোমার এখানে যত মূল পানি উৎপন্ন হবে তত দ্বারা কী করবা, গুণ করবা, গুণ করলে তোমার যেটা আসবে তোমার সেটাই আনসার হয়ে যাবে। তো আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। পরবর্তীতে তোমরা কোন কোন চ্যাপ্টারের উপর বা কোন কোন সাবজেক্টের উপর ক্লাস চাও সেটা আমাদেরকে কমেন্টে তোমরা জানাই দিবা, ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারছো, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।